স্মার্ট বাংলাদেশ করতে আয় অনুযায়ী ক্রয় ক্ষমতা সাধ্যের মধ্যে থাকা শিশুদের স্বশিক্ষায় গড়ে তোলা মানব সম্পদ উন্নয়ন সহ নানা পদক্ষেপ বাস্তবায়নের কথা বলছেন অর্থনীতিবিদরা বিশেষ করে যুবকদের দক্ষ করে গড়ে তোলার উপর জোর দিয়েছেন তারা এছাড়া দেশের মৌলিক সেবাগুলো বাস্তবায়নের পাশাপাশি নাগরিকদের কর দেওয়ার বিষয়টি নিশ্চিত করার তাগিদও বিশ্লেষকদের স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সবকিছুতে স্মার্ট কাঠামো থাকার কথা বলা হয়েছে বাজেটে বাজেটের মূল দর্শন 2041 সালের মধ্যে সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এমন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে বেশ কিছু বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে বলছেন অর্থনীতিবিদরা দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো রয়েছে সেগুলোতে আমরা যদি দেখি যে সেগুলোর মডেলগুলো আমাদের অনুসরণ করতে হবে তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু বাস্তবায়নের দক্ষতা বাড়াতে হবে এবং একটা বড় ধরনের ব্যাপক পরিবর্তন দরকার শিক্ষার গুণগত মানকে উন্নত করার জন্য আয় বাড়ানোর বিষয়টি বড় কথা নয় আমার ব্যয় যৌক্তিক ব্যয় করা মানে আপনি ন্যায্য ব্যয় নির্বাহ করার জন্য এবং জনগণের সেবা এবং কল্যাণ নিশ্চিত করার জন্য যতটুকু আয় করা দরকার সরকার ততটুকু আয় করবে আমার 7.5% প্রবৃদ্ধি দেখায় আমাকে বাহাদুরি দেখাইতে হবে সেটা আমি মনে করি না ভোক্তার আয় ব্যয়ের সমন্বয় মৌলিক সেবা নিশ্চিত করা কর দেওয়ার বিষয়টিও নিশ্চিত করার তাগিদ দেন বিশ্লেষকরা আপনি স্মার্ট হওয়ার জন্য প্রথমেই তো আপনার স্মার্ট দরকার ট্যাক্স কালেকশনটা পুরোটা আপনি অটোমেশনে আসতে পারছেন কি না তা তো আপনি পারেন না ভালোভাবে স্টার্ট হোক না হলে এটা আগাবে যেমন ডিজিটাল বাংলাদেশেরও তো প্রথম দিকে এটা হইলো এটা তো এগিয়ে গেছে যারা নতুন ঢুকবে শ্রমবাজারে তাদেরকে কিভাবে প্রস্তুত করব এবং যারা এখন শ্রমবাজারে রয়েছে তাদেরকে কীভাবে আমরা দক্ষতা বৃদ্ধি করবো যাতে পরবর্তী যে আমরা যদি যেটা বলি যে ভবিষ্যতে শ্রমবাজারে যে চ্যালেঞ্জগুলো সেগুলো মোকাবেলার জন্য কীভাবে প্রস্তুত করবো এবারের বাজেটে স্মার্ট সিটিজেন স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট সোসাইটি এবং স্মার্ট ইকোনমির উপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় প্রত্যেক সন্তান রেদওয়ান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা